Assalamu alaikum everyone, how to make this butter and leban and lachi, this fresh milk. So, darshok apnara sarbopothom halka agune, low fire minimum 30 minute, need hot. So, 30 minute halka agune gorom korar pore eta iya kora jabe na, uttranu jabe na, jate dudher iya ta upore na ashe. Ekhon ami ekhane rakhbo ektu thanda hole. এখানে আমি হালকা একটু ঠান্ডা হলে এখানে পুরাতন আগের যে লেবেন আছে কিংবা দই ওটা এখানে দিয়ে দিব, এগুলো হচ্ছে দই বা যেটা টক দই বলেন, তো আমি হালকা পরিমাণে এখানে দিয়ে দিব ফ্রেশ দুধে বা দই যেভাবে বাসিত হয় আর কি, যেভাবে দই বানানো হয়। তো আমি এখানে ডেকে দিলাম, একদিন পর হয়তো বা 6 ঘন্টা পর দই ইয়ে হয়ে যাবে, বসে যাবে মিনিমাম 6 ঘন্টা। তো দেখুন অলরেডি দই হয়ে গেছে, একেবারে নিখুঁতভাবে কোনো প্রকার পানি নেই। তো আপনারা যারা দেশে অনেকে জানেন যে হয়তো মাটির ফাতিলে দই বসানো হয়, কিন্তু আরব দেশগুলোতে সিস্টেমটা অনেকটা ভিন্ন, আর এটা এই সিস্টেমে আপনার দই কখনো নষ্ট হবে না, খারাপ হবে না। তো আমি এখন যে ইয়ে রয়েছে, মেশিন রয়েছে, মেশিনে ঢেলে দিব এগুলা দই। দই থেকে কিভাবে ঘি তৈরি করতে হয় আপনারা দেখুন, এটা হচ্ছে একটা মেশিন, তো আমি মেশিনের মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই দই দেওয়ার আগে একটু ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে যদি না নেন কিংবা ফ্রিজে না রাখলে এখানে বরফ মিক্স করতে হবে। তো আমি এখানে এটার সাথে বরফ মিক্স করব, ফ্রিজে আমি 1-2 দিন আগে পানি রেখেছি, পানিগুলো বরফ হয়ে গেছে দেখুন। তো এই বরফটুকু আমি কিছু দিয়ে ভেঙে নিব। তো ভাঙার পরে আমি ইয়েতে দিয়ে দিব, মেশিনে দিয়ে দিব। সেম প্রসেস কিংবা আপনারা যদি ভিডিওটি ফলো করেন, সেম প্রসেসে যদি, বিশেষ করে যারা আরব দেশে তাবাকের কাজ করেন, তাবাক বলতে যারা বাবুসির কাজ করে, তাদের জন্য এটা অনেকটা গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় এটা আসলে ইয়ে করে না, যারা যাদের যারা অনেকটা সফল কিংবা অনেক তাতে বা অনেকে যারা ব্যক্তিগতভাবে শখের বশে গরু রাখে কিংবা হয়তো বা ঘি বানানোর জন্য, বিশেষ করে শতকরা 90% মানুষ এটা করে না আরব দেশে, যারা হয়তো বা যাদের অর্থ সম্পদ বেশি কিংবা পুরাতন ইয়া। তো দেখুন আমি এখানে প্রায় 1 ঘন্টা মেশিনে ইয়ে করার পরে উপরে ইয়েটুকু বেশি উঠলো, এটা হচ্ছে ঘি, এটা সে কাঙ্ক্ষিত বাটার। এখন আমি যেভাবে এটা নিচ্ছি এটা হচ্ছে লেবেন, মানে এটা একটা জুস দেখুন, এটা অনেক সময় দোকানেও পাওয়া যায় লেবেন বলে এটাকে। তো এই সেই কাঙ্ক্ষিত লেবেন উপর দিয়ে ঘি চলে আসলো। দেখুন দই থেকে কত প্রকার কী বানানো যায়, আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এই যে লেবেন দেখতেছেন, আমি ইয়েতে নিলাম, কাপে নিলাম, অনেক একটু টক হলো কিন্তু এটা অনেকটা, যাদের হাই প্রেশার কিংবা মানে ব্লাড প্রেশার যাদের বেশি এটা তাদের জন্য উপকারী, যাদের রক্ত ইয়ে বেশি তারা ইয়ে করতে পারেন, খেতে পারেন। আর আমি ইয়েগুলো এখানে যে ফাতিলে নিচ্ছি এটা থেকে আবার আরেকটা জিনিস তৈরি করা যাবে, এটা এটার নাম হচ্ছে স্বামী, আরবিতে স্বামী বলা হয়। আর এখানে হচ্ছে মেহেন্দি বা হেলবা পাউডার বলে আরবিতে, মেহেন্দি বলতে এটা বিশেষ করে ইন্ডিয়ার মানুষ চিনে, তারা এটা খায় বেশি, যে কোনো যারা মালবাড়ি ইন্ডিয়ান তারা এটা খুব পছন্দ করে। তো এগুলো নিম মেহেন্দি এক এক নামে অনেকে বলে, এটা পানিতে ভিজিয়ে রাখলে অনেকটা হয়। তো দেখুন আমি যে বাটারটা নিচ্ছি, এই যে উপর থেকে উঠালাম, এটাকে এখন হালকা একটু গরম করব, গরম করলে এটা ঘি হয়ে যাবে কিংবা ইয়ে হয়ে যাবে বাটার অয়েল। এই যে দেখুন হালকা একটু আগুনে দিব, কিন্তু এটাতে অন্যভাবে প্রসেসিং করতে হয়, এখানে জিরা এবং ধনিয়া এবং বিভিন্ন আটা ফ্রাই করে এখানে মিক্স করতে হয় যখন বড় সড় ধরনের ইয়ে করা হয় বা ঘি ফাইনালি যখন তৈরি করব। এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ঘিটা তৈরি করা হয়, বেসিক্যালি দুধ থেকে বা দই, তারপরে লেবেন, তারপর হচ্ছে যে কোনো প্রসেসিং বা বিভিন্ন কিছু তৈরি করা যায়। তো যে প্রসেসিংটা দেখাচ্ছি আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো দেখুন মোটামুটি অয়েল হয়ে গেছে, যেখানে তেলটা দেখতেছেন এটা হচ্ছে ঘি,
তো এটা হচ্ছে একেবারে ফ্রেশ, কোনো প্রকার নির্ভেজাল ছাড়া। যাদের বিশেষ করে নিজস্ব গরু কিংবা নিজস্ব খামার আছে তারা ফ্রেশ দুধ বলেন কিংবা ঘি বলেন অনেকটা খেয়ে থাকেন। তো এটা হচ্ছে আগের যে ঘি, এই যে দেখুন আমি এটাতে ঢেলে নিব। এখানে যেহেতু হলুদ বিভিন্ন মশলা মিক্স করতে হয় তখন এটার কালারটা অনেক সুন্দর আসবে। তো আমি যেহেতু বাটারটা ফ্রেশভাবে নিচ্ছি এই জন্য দেখুন এই যে নিচের একটা আবরণ সেম হলুদ ঘিয়ের কালার। তো আপনারা চাইলে নিজেরা এভাবে তৈরি করতে পারবেন। তো আমি এখন যে লেবেন যেটা আছে এটাতে সামি বানাবো। এটা আমি এখন চুলার উপর হালকা লো ফায়ারে হালকা আগুনে দিয়ে দিব। যেটা অবশিষ্ট যে ঘি বানানোর পরে যে জিনিসটা রয়ে গেল সেটা এখন হালকা আগুনে দিব। এটা 30 মিনিট পরে উপর একটা লেভেল চলে আসবে। এটা আরবিরা ভাত দিয়ে খায় কিংবা এটা বাদ দিয়ে খেতে অনেক মজা। আর সেম একটা ছানা বলা হয় যে আমরা মিষ্টি বানাই, মিষ্টি তৈরি করার জন্য যে ছানা, এটা মানে ছানার লাস্ট ইয়াটা, এটা কিন্তু তেমন টেস্টি না, এটা একটু সুকা টাইপের। এমন কোন রেসিপির গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Thank you.